পশ্চিম বাংলার উদ্ধারের সংকল্প, সোনার বাংলা গড়ার সংকল্প এবং পশ্চিম বাংলার গঠনের যে আদর্শগুলো ছিল সেই আদর্শকে সংরক্ষণ করার জন্যে আজকে সকালে আমি এখানে এসেছি। আমরা হচ্ছি সোনার বাংলার, আমি নিজেকে মনে করি যে আমি সোনার বাংলার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নকে সাকার করতে আমি নিজেকে এক সাধারণ সৈনিক মনে করি এবং সেই সংকল্প নিয়ে যাতে আমাদের কাজ আমরা শুরু করি, আরও দ্রুত গতিতে কাজ এগিয়ে নিয়ে যাই আগামী দিনে, সেই সংকল্প নিতে আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই মর্মর মূর্তির পাদদেশে আমি এসেছি। কেন, ওনার সংকল্প পশ্চিমবাংলা গঠন করেছিল, ওনার সংকল্প পশ্চিমবাংলা যাতে ভারতের অভিন্ন অঙ্গ থাকে সেটা সুনিশ্চিত করেছিল, ওনার সংকল্প বাঙালি জাতি, বাঙালি সংস্কৃতি, বাঙালির ভবিষ্যৎ যাতে সংরক্ষিত থাকে ওনার সংকল্প সেটা সুনিশ্চিত করেছিল। সেই জন্যে তাকে স্মরণ করে, তাকে স্মরণে মননে রেখে আমরা এই নতুন সোনার বাংলা গড়ার অভিযানে নিজেকে আমি সামিল করছি। আমার সাথে অনেকে, আমাদের সবার সাথে অনেকে রয়েছে, পশ্চিমবাংলার মানুষ রয়েছে, তারা এই নতুন সোনার বাংলার স্বপ্ন দেখতে চায়, দেখছে এবং সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় তারা সেটা মনে প্রাণে চায়। সেই জন্য আমার মনে হয় যে পশ্চিমবাংলার কথা যখন বলছি, পশ্চিমবাংলাকে উদ্ধার করার কথা যখন আমরা বলছি, তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়া এই উদ্ধার বা এই নতুন সৃষ্টি হয় না। তার জীবন, তার আদর্শ, তার অবদান যেন বাঙালির হৃদয়ে চিরকালের মতন গেঁথে থাকে। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বলে আজকে পশ্চিমবাংলা রয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বলে বাঙালি হিন্দু জাতি আজকে সংরক্ষিত ভারতের এক অভিন্ন অঙ্গ হয়ে আছে। সেই জন্য আমি আজকে সকালে এখানে এলাম এবং এসে আমার ট্রিবিউট, আমার শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবং তার বিশাল কর্মকাণ্ড থেকে নতুন প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম যেন উৎসাহ পায়, তারা যেন ইন্সপিরেশন পায় এবং তারা পশ্চিমবাংলার স্বার্থে, পশ্চিমবাংলার ভবিষ্যতের জন্যে কাজ করার, নিজেদেরকে নিবেদিত করার, ত্যাগ করার, আসল ত্যাগ করার তারা যেন শক্তি পায় এবং তারা যেন দিশা পায়। পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? পশ্চিমবাংলার মানুষকে এই আহ্বান জানানো যে আপনারা এগিয়ে আসুন, আর কয়েকটা মাস পশ্চিমবাংলাকে মুক্ত করতে হবে, পশ্চিমবাংলাকে মুক্ত করতে হবে অপশাসনের থেকে, পশ্চিমবাংলাকে মুক্ত করতে হবে একটি অপ্রেসিভ গভর্নমেন্ট থেকে, পশ্চিমবাংলাকে মুক্ত করতে হবে অরাজকতা থেকে এবং পশ্চিমবাংলার যে আসল শক্তি, পশ্চিমবাংলার মানুষের আসল মেধা, পশ্চিমবাংলার মানুষের আসল যে ক্যাপাসিটি, যে পোটেনশিয়াল আছে সেটাকে আমাদের আনলিশ করতে হবে এবং পশ্চিমবাংলা যেন ভারতের সর্বশ্রেষ্ঠ রাজ্য হয়ে ওঠে আগামী দিনে, সেই সংকল্প আমাদের করতে হবে। পশ্চিমবাংলা যেন ভারতকে আগামী দিনে দিশা পথ দেখায় সেই সংকল্প আমাদের নিতে হবে। পশ্চিমবাংলা সেই সোনার বাংলা, সেই আদর্শ পশ্চিমবাংলা যে পশ্চিমবাংলার স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরও এবং অনেক মনীষীরা যারা সেই বাংলাকে সোনার বাংলা হিসেবে দেখেছে, আসুন আমরা সেই স্বপ্নকে আমরা সাকার করি। আমি এই আহ্বান দিতে চাই যে আপনারা অন্যায় সহ্য করবেন না, আর সহ্য করবেন না, আপনারা এক্সপ্লয়েটেড হওয়া শিকার রাজি হবেন না এবং সব রকম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেই সময় এসে গেছে, আমরা একটা খুব ডিসাইসিভ ফেজে এখন ঢুকছি। পশ্চিমবাংলার সামনে কিন্তু সংকট অনেক, অনেক রকম সংকট এবং যেটা সবচেয়ে বড় সংকট হচ্ছে যে পশ্চিমবাংলার অস্তিত্ব আজকে বিপন্ন এবং সেই পশ্চিমবাংলার অস্তিত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে জঙ্গি, একটি জঙ্গি মানসিকতা, জঙ্গি মানসিকতা, জঙ্গি সংগঠনরা এবং এই যে আল কায়দা, জামাতুল মুজাহিদিন,
এরা যে সব পশ্চিমবাংলায় নিজেদের ঘাঁটি গেড়েছে এবং এমন একটি সরকার আজকে পশ্চিমবাংলায় যে সরকারের কোনো সাহস নেই, সরকারের কোনো ক্যাপাসিটি নেই তাদেরকে চ্যালেঞ্জ করার, এবং এই সংগঠন, এই জঙ্গি মানসিকতা, বিচ্ছিন্নতাবাদী মানসিকতা যেটা, এই মানসিকতা এবং এই সংগঠনগুলো পশ্চিমবাংলার সামনে একটি বিশাল একটি সংকট খাড়া করছে অস্তিত্বের লড়াই আগামী দিনে। এবং এই অস্তিত্বের লড়াই যেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অস্তিত্বের লড়াই লড়েছিলেন বাঙালির স্বার্থে, পশ্চিমবাংলার স্বার্থে, সেই রকম একটি অস্তিত্বের লড়াই আবার কিন্তু আগামী দিনে আসন্ন। এবং সেই লড়াই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই লড়াই লড়তে হবে, নিজেদের মধ্যে ভেদ বিভেদ ভুলে গিয়ে। আগামী দিনে পশ্চিমবাংলা যদি বাঁচে, পশ্চিমবাংলা ভারতের অঙ্গ হিসেবে যদি বাঁচে, তবেই আমরা বাঁচব, তবেই আমাদের আদর্শ, আমাদের সংস্কৃতি, আমাদের আস্পৃহা সব বাঁচবে।